আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? যে যেখান থেকে আছেন দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করব। তো আমি একটু মলে আসছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। বাচ্চারা বাসায় ঠান্ডায় একবার বোর হয়ে গেছে, আলি দাহির যে খেলতেছে, তো ইনশাল্লাহ দেখাবো। এই মলে এর আগে অনেকবার আসছি, ওই যে এরকম একটা কার্ড নিছি যাতে বিরক্ত না হয়। এটা এগুলো হচ্ছে $10 করে পে করে তারপরে নিতে হয়, মলে আসলে পাওয়া যায় আর কি। আর এই তো মল। আজকে যে বাইরে তো প্রচন্ড ঠান্ডা, সেজন্য আজকে মলটা একটু আছে, মানে খুব বিজি আছে। বাচ্চাদের অনেক খেলার জায়গা, মানে খেলার আছে এই মলে, আবার মানে অনেক অপশন আছে। এই যে এরকম বাচ্চাদের আবার আলাদা ফার্নিচারে এরকম সব, মানে আপনি সোফাটাও কিনবেন, এরকম বাচ্চাদের আর কি সব অ্যাক্টিভিটিস, বাচ্চাদের আর কি প্লে রুমের জন্য আলাদা কালারফুল সোফা সেট, তারপরে এই যে এরকম ডল, এই যে এরকম সব কত কি যে অপশন। আর ওই যে আমরা যে কার্ডটা নিছি বাচ্চাদের ফায়ার ট্রাক, এরকম এই যে এখানে পে করতে হবে, যেমন ওটা $5, আমাদেরটা বড় যেহেতু দুজন, ওইটা $10, এরকম করে মানে এখান থেকে এমনি নেওয়া যায় না, মানে এভাবে এই যে এটা মানে বের করা যাবে না, আপনি যতক্ষণ না পে করবেন এরকম আটকায় থাকবে। বাইরে এই যে কত গাড়ি থেমে আছে, ওইদিকে আর অপশন আছে। তো যেভাবে অনেক বিজি হয় মল এমনি, এই মিউজিকের জন্য দেখা যাচ্ছে যে কপিরাইট হতে পারে ভিডিওতে, মিউজিক চলছে তো কি করা, মলে আসলে মিউজিক থাকে আর কি মলে। আমি এমনি একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এর আগেও আমি মলে আসছি, কিন্তু আমার আসলে ওভাবে ভিডিও বা ক্লিপ নেওয়া হয়নি, সবসময় দেখা যায় রাশে থাকা হয়। এই যে এরকম আপনার যাবতীয় জিনিসপত্র যা আছে, মানে মোটামুটি বড় মল, অনেক বড় না, বড় আর কি, মোটামুটি অনেক কিছু আছে আর কি। এই যে এরকম নিচে আছে, এটা উপরে তলা দোতলা, কিন্তু স্পেস বড় আর কি, জায়গা অনেক নিয়ে মল আর কি। আমাদের বাংলাদেশেও তো এখন যমুনা ফিচার পার্কটা অনেক বড়। এরকম আর কি নিট ক্লিন থাকে, আর ডেকোরেশন করে অনেক সুন্দর করে আর কি, বড় করে যে এরকম প্ল্যান দিয়ে ডেকোরেশন মলের মধ্যে রাখে, যে মানুষ টায়ার্ড হয়ে গেলে একটু বসতে পারে, এরকম অপশন রাখে। এরকম আর কি বাচ্চারা যে আইসক্রিমের অপশন, আইসক্রিম খেলতে চাইলে, মানে আমাদের দেশেও তো এরকম অপশন আছে আইসক্রিমের, যে যে কাজ করে সেই দেখা যাচ্ছে আইসক্রিম খাইতেছে। তো এরকম আর কি এখানে, এখানে ওই যে নিচে নিচে আমার অবশ্য যাওয়াই হয় না, উপরেই আর কি উপর থেকেই দেখে চলে যাওয়া হয়। এরকম পানি পরে রাখছে, এই
অনেক কিছু রাখছে। মানে বাচ্চাদেরও এখানে এই মলটাতে এইটাই সুবিধা যে মানে একটু দূর আমাদের বাসা থেকে, দূরই আছে অনেক, তো দেখা যায় যে বাচ্চাদের খেলা হয়, মানে ওরা বোর হয় না, কান্নাকাটি করে না, কারণ ওনাদের বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস আছে। এই যে এখানে বাবুল টি বিক্রি করে, আমি একবার এখান থেকে খাইছি বাবুল টি এর অপশন। এই ঠান্ডাতে মানুষ আইসক্রিম এগুলো খায় অনেক, আর সামারে তো প্রচুর কোল্ড জিনিস চলে, এই মেয়েগুলো মনে হয় কি যেন খাচ্ছে বাবুল টি টাইপ। খুব মাঝখানে মাঝখানে ছোট বেবি বাচ্চাদের আর কি, যারা নিউ বর্ন তাদের আবার রাখছে এখানে ছোট ছোট ক্লি টয়, অনেক কিউট। আল্লাহ কতটুকু জামা, পুতুলের মতো, এটা কি পুতুলেরই জামা মনে হয়? আই থিঙ্ক পুতুলেরই জামা, হ্যাঁ সরি পুতুলেরই ব্যাগ। এখানে আপনার অনেকে কি একজন আইসক্রিম খাইতেছে, এটা হচ্ছে হেই আন্দাজ, অনেক পপুলার একটা, সবাই আমরা কম বেশি তো সবাই চিনি এই আইসক্রিম এরিয়া। এখানে রাখছে সিনামন, সিনামন হচ্ছে আপনার এই যে কি ধরনের আমি দেখাই, এরকম গরম গরম রাখেন এই ধরনের আর কি, ভালোই। তারপরে এদিকে হচ্ছে স্প্যানিশ ফুড, এদিকে অনেক কিছু আছে, এই যে বাচ্চাদের এখানে বাবুরা অনেকবার উঠছে, এই যে ঘোড়ায় চড়ে টিকিট কেটে উঠে, এটা বাবুরা উঠছে এর আগে অনেকবার। দেখতে ভালো লাগে, আমার এই আজকের এই ছোট ব্লগটা ভালোই লাগছে মলে ঘোরাঘুরি। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, থ্যাংক ইউ।